আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের তো খুবই নতুন খবর দেখলাম খুব ভালো লাগে দেখে আপনি সুস্থ আছেন হ্যাঁ আজকে বাসায় নিয়ে আসলাম হাসপাতালে ছিল কয়েকদিন ডায়োনিস হয়েছিল শুরুতে যেটা হয় স্বাভাবিক ব্যাপার এখন ঠিক আছে এখন একদম ঠিক আছে আচ্ছা আর ওর কোনো ডাক নাম রেখেছেন আমি দেখলাম ভালো নাম সিদ্ধার্থ রেখেছেন ডাক নাম রাখতে চেয়েছিলাম লেনন রাখতে চেয়েছিলাম কিন্তু জার্মানিতে আসলে ডাক নাম রাখার সেরকম কোনো প্রচলন নাই বার্থ সার্টিফিকেটই সবকিছু দিয়ে দিতে হয় তো আমরা বাসায় হয়তো লেনন বলে ডাকবো আচ্ছা মানে আমি এই কারণে আরো জিজ্ঞেস করলাম যে ইসলামে আমি শুনেছি যে ডাক নাম রাখার খুব একটা বোধহয় বিধান নেই মানে রাখে অনেকে কিন্তু ঠিক বোধ হয় এটা ঠিক বিধিবদ্ধ নিয়ম নয় মানে সেইটা ওর কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা

সুফিজম কিভাবে বৌদ্ধের মানে দিয়ে তো এই আমার একটা জিনিস মনে হয় আরকি সুফিজম করতে গিয়ে কোথাও যে ঈশ্বরকে সুফিজম যেরকম খুব প্রেমিক হিসেবে কল্পনা করা হয়েছে এটা একদমই সরিয়া লয়ের একদম অপোজিট এবং খুবই ভয়াবহ একটা বিষয় সেখানে আমি আরেকটা জিনিস দেখি যে বৈষ্ণব ধর্মে হিন্দুদের বৈষ্ণব ধর্মের সঙ্গে কোথাও একটা মিল আমি পাই এটা কি আপনার কখনো মনে হয়েছে এটা যে শ্রী চৈতন্য দেব তারপরে ওনাদেরও তো প্রভাব আছে এই এই বিষয়ে তো ওনাদেরও প্রভাব আছে সুফিবাদের এই অঞ্চলে বিস্তারে তো ওনাদেরও প্রভাব আছে আচ্ছা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন যে এখানে বৌদ্ধ দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সুফিজম এসছে মানে আমার কথা একটা মনে হয়েছিল মানে আমি হয়তো ধারণা করেছিলাম এটা ভুলও হতে পারে আমি জানতে চাইছি আপনার কাছে যে আমার মনে হয়েছিল যে কোথাও যখন ইসলাম সুফিজম যখন আসছে তখন কোথাও একটা বৈষ্ণব ধর্ম প্রভাবিত হয়ে বোধ হয় এটাই ছিল এই বিষয়টা মানে বিবেচনা করতে হলে আরেকটু আগে যেতে হবে এই বিষয়ে একটা বই লেখা হয়েছিল যে যিশু খ্রিস্ট আসলে কাশ্মীরে এসেছিলেন এবং ভারতে এসেছিলেন ভারতে এসে তিনি বৌদ্ধ মতের বৌদ্ধ ধর্মের অনুযায়ী হয়েছিলেন এবং একটা বৌদ্ধ মঠে উনি দীক্ষা গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্টের জীবনের তো একটা অংশ কখনো জানা যায় না সেই অংশ সেই সময়ে কালটা তিনি কোথায় ছিলেন সেই বিষয়ে বেশ কিছু বই লেখা হয়েছে এই সেই সময়টা তিনি কোথায় ছিলেন এবং অনেকে অনেক লেখক দাবি করেন এরকম যে তিনি আসলে ভারতবর্ষ এসে গৌতম বুদ্ধের অনুসারীদের একজনের কাছ থেকে বৌদ্ধ মতের শিক্ষা নিয়াছিলেন দীক্ষা নিয়াছিলেন দীক্ষা নিয়ে তিনি আবার তার অঞ্চলে ফেরত গিয়েছিলেন এখন এই এই জিনিসটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে বৌদ্ধ মত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সে সময় আসলে ছড়িয়ে পড়েছিল এবং ইরানেও ছড়িয়ে পড়েছিল ইরান থেকে তো আসলে এই জিনিসগুলো এসছে সুফিবাদের যে ইয়া জিনিসগুলা সেই জিনিসগুলা তো আসলে ইরান থেকে আসা এবং ইরানে সেই সময় গৌতম বুদ্ধের দর্শন এবং জরাষ্ট্র ধর্ম এই ধর্মগুলার এক ধরনের মিক্সচার হয়েছিল মিক্সচার হওয়ার পরে পরবর্তী সময়ে আপনার বৈষ্ণব ধর্ম বলেন বা অন্যান্য ধর্মগুলা বলেন সেই ধর্মগুলা সবগুলাই আসলে সেই মিক্স থেকে আসা কিছু কিছু ব্যাপার সেই মিক্সচার থেকে আসা কিছু ব্যাপার কিন্তু তার তার আগে যদি আপনি বিবেচনা করেন তার আগে বিবেচনা করতে গেলে আপনার দেখতে হবে যে বৌদ্ধ দর্শন আসলে ওই অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল পৌঁছে এক ধরনের মিক্সচার হয়েছে সেই সেই লোক সেই লোক অঞ্চলের ধর্মগুলার সাথে এক ধরনের মিক্সচার হওয়ার পরে সেই জিনিসগুলো আবার ফেরত এসছে সেগুলো কোনো জায়গায় সুফিবাদের নাম ধারণ করে এসছে কোন জায়গায় বৈষ্ণব মতের নাম ধারণ করে এসছে ব্যাপারটা আমার কাছে মনে হয় অনেকখানি এরকম এখন এই বিষয়ে মানে মানে একদম স্পেসিফিকলি লিখতে গেলে বলতে গেলে আমি বলতে পারবো না কারণ আমার আমি লিখতে ভালো পারি আমি বলতে আসলে এত ভালো পারি না লিখতে গেলে আমি লিখলে আমি ভালো করে ব্যাপারটা ব্যাখ্যা করে মানে রেফারেন্স সহকারে ব্যাখ্যা করে আমি ব্যাপারটা বোঝাতে পারবো কিন্তু কথা বলতে গেলে আমি এত ভালো করে আসলে ব্যাপারটা বোঝাতে পারবো না যে এই লিংকটা কোথায় এই জায়গা লিংকটা কোথা থেকে কোথায় আসছে যে জিনিসগুলো বলার সময় আমি বলতে পারবো না আসলে আচ্ছা আপনি মানে যদি কিছু বইপত্রের নাম বলেন আমি যে বইগুলো রেফারেন্স দেবেন রিফার করবেন কি আচ্ছা আপনি কি আপনি ইনস্টি রাহুল সংকৃতানের বইগুলো পড়েছেন

এবং কি কি বাণী তিনি দিয়েছেন সেই অঞ্চলে সেই বাণীগুলো আসলে আসলে যে গৌতম গৌতম বুদ্ধের বাণী ছিল আসলে অরিজিনালি গৌতম বুদ্ধের বাণী এটার সাথে একটা রিলেশন আছে আমারও সব সময় এই ধরনের একটা ব্যাপার মনে হয়েছে যে যিশু খ্রিস্টের বাণীগুলোর সাথে গৌতম বুদ্ধের বাণীগুলোর একটা রিলেশন আছে সব সময় মনে হয়েছে তো ওই বইটা আমি অনেক আগে পড়েছিলাম এই বইটা সেই বইটার নামটা আমি এখন মনে করতে পারছি না আমি আপনাকে সেই বইটা দেব সেই বইটা আপনি পড়লে আপনার হয়তো সেটা ঐতিহাসিক ভাবে সত্য না কিন্তু সেই বইটার ভিতরে পরবর্তীতে আমি এই বইটারও কিছু সমালোচনা পড়েছি যে এই বইটা আসলে ঐতিহাসিক ভাবে সত্য না কিন্তু বইটার ভিতরে যে নির্jazzটা সেই নির্jazzটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে ইরানের মানে পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্যের যে ঘটনাগুলো ঘটছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল সেই দার্শনিক মতাদর্শ প্রচারের ব্যাপারে পারস্যের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার মনে হয়েছিল আমি আপনাকে একসময় বইগুলোর নাম দিতে পারবো আর বৌদি কেমন আছে হ্যাঁ ও ভালো আছে সুস্থ আছে যদি একটু ব্যথা আছে কিন্তু ভালো আছে আচ্ছা আর আপনি আপনি এখন কোথায় কি করছেন আমি এখন পিএইচডি করি যাদবপুর থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আচ্ছা কোন সাবজেক্টে আমার বাংলা আচ্ছা তাহলে তো খুবই ভালো ব্যাপার আপনার কি কখনো জার্মানি থেকে দেশে ফেরার কোনো ইচ্ছে আছে আমি মাঝখানে একবার দেশে গিয়েছিলাম কিছু দিনের জন্য কিন্তু সেই সময় আমি দেশে আমার খুবই দমবন্ধ বলে মনে হচ্ছিল আমি দেশকে মিস করি দেশের দেশকে আমি তো আসলে দেশ বলে কিছুতে বিশ্বাস করি না আমি আসলে দেশ কনসেপ্টে বিশ্বাস মানুষগুলাকে মিস করি যে মানুষগুলো ছিল যে পরিচিত মানুষগুলো ছিল তাদেরকে অবশ্যই অনেক মিস করি কিন্তু ঢাকা বা ঢাকা শহর বা বাংলাদেশের যে জ্যাম তারপরে যে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় গেলে যে টাকা দিতে হয় দুর্নীতি করতে হয় এবং নিজের কাছে নিজের ছোট লাগে খারাপ লাগে যে এই কাজটা আমি আমার কাজটা আটকে যাচ্ছে যদি আমি টাকাটা ঘুষটা না দিই তাহলে আমার যেত যে হচ্ছেই না কাজটা করতে হলে হয়তো আপনাকে আর কি হ্যাঁ আমি চেষ্টা মানে একদম মানে দাঁতে দাঁত কামড়ে বসে থাকতাম যে না দিব না ঘুষ দিব না যত দেরি হয় হোক কিন্তু দেখা যেত আমার একটা কাজের জন্য অনেকদিন বসে থাকতে হচ্ছে তারপরেও সেটা হতো না এই সমস্ত কারণে আমি খুবই ফেরত এখন আর আমি বাংলাদেশে ফেরত যাওয়ার কথা আসলে ভাবি না পারমানেন্টলি ফেরত যাওয়ার কথা ভাবি তবে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর নিশ্চয়ই আপনার সিদ্ধার্থ কে নিশ্চয়ই দেখানোর ইচ্ছে আছে আপনার কোথায় হয়ে বড় হয়েছে সেগুলো নাকি ইচ্ছে নেই যে ও সেখানে যাক বা ওই এক্সপিরিয়েন্স পাক অবশ্যই সিদ্ধার্থকে আমি বলবো যে বাংলাদেশে কিছুদিন থাকতে আফ্রিকাতে কিছুদিন থাকতে এবং আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে যে দেশগুলোতে মানুষ একদমই খেতেও পায় না সেই সমস্যা দেশে আমি ওকে পাঠাব ওকে আমি বলবো કે আমি জোর করব না কিন্তু আমি বলবো যে সেই সমস্যা দেশে কিছুদিন থাকুক তাদের মধ্যে কিছুদিন থাকুক তাদের মধ্যে থেকে জীবনটা কেমন ভালোভাবে বোঝার চেষ্টা করুক এই এই জিনিসগুলো তো আমি আমিও শিখেছি এভাবে আমার ছেলেকে আমি বলবো এইভাবে শিখতে নিশ্চয় আর ধরুন আপনি নাস্তিক কিন্তু সেটাইও নিশ্চয়ই আপনি মানুষের উপর চাপিয়ে দেবেন না না অবশ্যই না আমি তো এটা লিখেছিলাম যে আমি তাকে সব ধর্মগ্রন্থগুলো পড়তে বলবো আঠারো বছর বয়স পর্যন্ত হ্যাঁ আমার নেক্সট কোয়েশ্চেন এটা তুমি সব ধর্মগ্রন্থ মধ্যে মানে কি কি ধর্ম ধর্ম সম্পর্কে আপনি ওকে পড়তে বলবেন বা কোন কোন বই কোন কোন ধর্মগ্রন্থ আমি তাকে কোরআন দেবো বাইবেল দিব তারপরে হিন্দুদের দু একটা ধর্মগ্রন্থ দিব তারপরে বৌদ্ধদের দিব তারপরে ইহুদিদের দিব সবগুলোই মানে প্রধান প্রধান ধর্মগুলো ব্যাপারে ওকে জানাবো তারপরে আমি তার সাথে নাস্তিকতার বাদ বিষয় নিয়ে আলোচনা করব এবং যুক্তি তর্ক করব তার সাথে আমি যখন একটু বড় হবে তর্ক বিতর্ক হবে এখন তারপর যদি তার তখন যদি তার মনে হয় যে সে একটা বিশেষ ধর্মকে সত্য বলে তার মনে হয় তাহলে সে সেটা পালন করতে পারে তবে সেটার ডিসিশন সে আঠারো বছর যেদিন হবে সেদিন নিতে পারবে তার আগ পর্যন্ত তাকে পড়ে যেতে হবে সবগুলো পড়ে যেতে হবে এবং সবগুলা জানতে হবে এবং তর্ক বিতর্কের মধ্যে থাকতে হবে আর ধরুন জার্মানিতে আপনি আছেন ওখানে সবকিছু কি আপনি সাপোর্ট করতে পারেন আমি জানি না জার্মানির কন্ডিশন জানি না সমস্ত দিক থেকে সেখানকার কি কোনো সমালোচনার জায়গা আপনার আছে আপনার দিক থেকে অবশ্যই এই অঞ্চলে তো এখন মানে রেসিজম বাড়ছে বিশেষ করে মুসলমানদের প্রতি এখানকার একটা বড় জনগোষ্ঠী বড় জনগোষ্ঠী না আসলে তারা আসলে সংখ্যায় তারা আসলে ক্ষুদ্রই কিন্তু এটা বাড়ছে ধীরে ধীরে বাড়ছে এবং এটা বাড়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে সিরিয়া বা এই ধরনের দেশগুলো থেকে যে মুসলমানরা এই দেশে আসছে অনেক রিফিউজি আসছে এই দেশে তাদের কিছু কাজকর্মের কারণেও এটা হচ্ছে তাদের কিছু ভুল বা তাদের কিছু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই বোধ এরকম যেমন ধরেন আমি যখন কিছুদিন বনে ছিলাম বনে দেখেছি যে আহ স্বামী তার স্ত্রীর সাথে খুবই দুর্ব্যবহার করছে রাস্তায় তারা সিরিয়া থেকে এসছে এই দেশে রিফিউজি হিসেবে এবং সেই হাজবেন্ডরা তার স্ত্রীর সাথে খুবই দুর্ব্যবহার করছে রাস্তার মাঝখানে এবং সবাই দেখছে সব জার্মানরা অবাক হয়ে তাকিয়ে দেখছে ব্যাপারটা যে এটা কি এইভাবে দুর্ব্যবহার কেউ করতে পারে না কারো সাথে তারপর আমি আরেকটা আরেকটা জায়গায় দেখেছি যে একটা ফ্ল্যাটে আমাদের পাশের ফ্ল্যাটে থাকতো একটা মুসলমান ফ্যামিলি তারা সম্ভবত কোন দেশ থেকে এসছে আমি জানি না তারা লেবানন লেবানন থেকে এসেছে হয়তো বা লিবিয়া থেকে এসছে হয়তো কোন দেশ থেকে আমি একদম স্পেসিফিকলি জানি না রাত্রেবেলা আমি দেখেছিলাম যে ধুমধাম শব্দ হচ্ছিল ওই বাসায় মারপিটের শব্দ হচ্ছিল তারপর আমি তখন পুলিশকে ফোন দিয়েছিলাম আমরা তখন তখন ফোন দিয়েছিলাম যে এই মারপিট হচ্ছে পুলিশ না সেখানে তারা বলছিল যে এটা দেখেন এটা আরব অঞ্চল এখানে এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক ঘটনা এবং এই মারামারি রেগুলারই হয় কিন্তু আমরা গিয়ে কিছু করতে পারি না গিয়ে আসলে লাভ নেই কোনো আমি তখন পুলিশকে আমরা তখন বলেছিলাম যে আপনার আসতেই হবে পুলিশ এসছিল পুলিশ এসে দরজা নক করলো দরজা করার পর একটা মহিলা খুললো মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল যে মহিলাকে মারা হয়েছে মহিলা চেহারাতেই সেই দাগ আছে কিন্তু মহিলা বললেন যে তিনি সিঁড়ি থেকে পড়ে গেছেন তিনি স্বীকার করলেন না যে তাকে তার হাজবেন্ড যে মেরেছে ব্যাপারটা স্বীকারই করলেন না এখন এই সমস্ত ঘটনা আমি নিজের চোখে দেখা আর অনেকগুলো ঘটনা দেখেছি যে যেমন ধরেন একটা মেয়ে কি পোশাক করছে। একটা মুসলমান পুরুষ তাকে নসিহত করছে যে তোমার এই পোশাকটা পরা উচিত না বা তোমার এই পোশাকটা পরাটা তোমাকে একটা মানে তোমাকে বেশার মতো লাগছে এই ধরনের কথাও বলছে তারা রাস্তা রাস্তার মাঝখানে এই মুসলমানরা এসে এখন এই সমস্ত কারণে অনেক জার্মানের ভিতরে একটা বিতৃষ্ণা চলে আসছে এই মুসলমানদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা এসেছে এবং এটার কারণ হিসেবে আমি এই জিনিসগুলোকে অ্যাড করি এখন এগুলো অ্যাড না করলেও আমার বলতে হয় যে এই যে মানে রেসিজম বাড়ছে এবং মানুষের ভিতরে ইনটলারেন্স বাড়ছে এটার কারণ অবশ্যই আছে কিন্তু তারপরেও এইটাকেও আমাদের মানে মনে রাখা উচিত যে সব মুসলমানই সব মুসলমানকে তো আসলে একরকম ভাবে দেখলে চলবে না হ্যাঁ কিছু মুসলমান তো এরকমই এবং এই মুসলমানদের আসলে শিক্ষাটাই হয়েছে এইভাবে তারা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এইভাবে তারা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এই ধারণা নিয়ে যে মেয়েরা হচ্ছে ছেলেদের চেতে নিচু প্রজাতির জীব এই ধরনের একটা ধারণা নিয়ে তারা ছোটবেলা থেকে বড় হয়েছে এখন হুট করে একটা সমাজে আসলো সমাজে দেখা দেখলো যে মেয়েরাও ছেলেদের মতো স্বাধীন এবং তারা সমান অধিকার ভোগ করছে তারা শুরু একটা বড় ধরনের ধাক্কা খেলো ধাক্কা খেয়ে সেই ধাক্কাটা তারা সামলাতে পারছে না এখন আমার মনে হয় ইউরোপিয়ানদের আসলে এই ধরনের মানুষদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে সঠিক শিক্ষাটা দেওয়া উচিত আগে তারপরে তাদেরকে মানে অন্য মানুষদের সাথে মেশা বা অন্য মানুষদের সাথে মিলে যাওয়া সেই বিষয়টা এরপরে করা উচিত আগে শিক্ষাটা দেওয়া উচিত আগে এই ইউরোপের যে ভ্যালু ইউরোপের যে সমান অধিকারের ধারণা ইউরোপের যে ফ্রিডম এই শিক্ষাগুলো তাদেরকে দেওয়া উচিত এখন এই জিনিসগুলো আমার কাছে একটু যমনা হয় যে ঢালাও ভাবে মানুষ আনছে কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে না শিক্ষাটা না দিয়ে তারা সমাজে ঢুকতে দিচ্ছে এবং সমাজে ঢুকে পড়ার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তাতে রেসিজম বৃদ্ধি পাচ্ছে এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড তো এই জিনিসগুলো আমার কাছে তো খারাপ লাগছে কিন্তু ধরুন তাদেরকে শিক্ষা দিয়ে ঢোকার মানে এইটা আপনার কি প্রসেস মানে এটা কি হতে পারে মানে বাস্তবায়িত হতে পারে যে আপনি ধরুন বিচ্ছিন্ন ভাবে তাদেরকে যদি শিক্ষা দেওয়া হয় সেটা তারা কি নিতে পারবে নাকি দেখতে দেখতে শিখবে আমার মনে হয় যে তারা যখন এখানে এসে একটা রিফিউজি ক্যাম্পে যখন থাকে সেই রিফিউজি ক্যাম্পে থাকার সময়টা তাদেরকে খুব মন দিয়ে তাদেরকে এই জিনিসগুলা বোঝানো দরকার যে এই দেশে থাকতে হলে এই জিনিসগুলো তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও তোমরা যেই জিনিসগুলো নিয়ে আসছো সেগুলো করবে নারী পুরুষ বা সমকামী বা যেই হোক প্রত্যেক মানুষের সমান অধিকার এই জিনিসগুলা সেই সময় তাদেরকে বোঝানো উচিত এবং তাদের মধ্যে কেউ যদি দাবি করে যে না আমরা এই জিনিসটা মানি না তাহলে তাদেরকে প্লেনে করে ফেরত পাঠানো উচিত বলে আমার মনে হয় আচ্ছা ধরুন এটা তো গ্যালও একটা বাইরের প্রভাব কথা আপনি বলছেন কিনা আমি বলছি জার্মানির কোনো অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে কিনা সামাজিক দিক থেকে সমস্যা আছে নারী বিষয়ক নানা সমস্যাও আছে বা ধর্ম সমস্যা আছে যেমন না জার্মানির বিভিন্ন স্কুলে এখনো ধর্ম শিক্ষা দেয়া হয় এবং অনেকগুলো স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা জোরপূর্বক দেয়া হয় এই আমাদের এলাকাতে একটা স্কুল আছে যে স্কুলে খ্রিস্টানদেরও ইসলাম ধর্ম পড়তে বাধ্য করা হয় এবং একটা খ্রিস্টান স্কুল আছে সেখানে জোরপূর্বক মানে বাইবেল পড়ানো হয় এবং বাইবেল তাদেরকে পড়তে পড়তে হবে এই জিনিসগুলো তো আমার কাছে খুব এটা বোঝা হয় সব জায়গায় মানে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি ধরুন কোনো যেগুলো কনভেন্ট স্কুল সেখানে কিছু খ্রিস্টানদের ধর্মমত সেখানে থাকছে বা ধরুন কোনো মিশন সেখানে হিন্দুদের রিচুয়াল ফলো করা হচ্ছে বা সম্পতি এখানে বিভিন্ন আলামিন মিশন হচ্ছে সেখানে মুসলিমদের রিচুয়াল ফলো করা হচ্ছে মানে যকনি কোন ধর্ম প্রভাবিত কোন

যেমন ধরেন বাবারিয়া বাবারিয়া ধরেন বাবারিয়ার যেই স্টেট আছে সেই স্টেটগুলাতে বাইরের দেশে বাইরের দেশের মানুষদেরকে ভালোভাবে একসেপ্ট করা হয় না সে দেশে একটু মানুষ একটু না কুচা এবং সেই সমস্ত দেশে দেখা যায় যে রেসিস্ট রাজনৈতিক দলগুলো জয়লাভ করে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে ওই অঞ্চলগুলাতেই কেন মানুষ এত না কুচা হয় তারা বিশুদ্ধ জার্মান রক্তের ধারণা এখনো হয়তো মানে অনেকে তো এই জিনিস এইগুলাও তো গুরুত্বপূর্ণ আর সিদ্ধার্থর জন্য আপনি কিরকম জীবন আশা করছেন আমি বলবো না যে কিরকম জীবন চান কারণ সবসময় চাওয়া অনুযায়ী বা আপনার ইচ্ছা অনুযায়ী সে চলবে এরকম নয় কিন্তু আশা হয়তো আছে আপনার কিছু সেরকম কি ভাবছেন সেরকম তো ছোটবেলা থেকে তাকে আমি অনেক ম্যাথমেটিক্স শেখাবো গণিত শেখাবো অনেক অনেক ভালোভাবে এবং আমি চেষ্টা করব যে ওকে আমার আমি যে সমস্ত ছোট বাচ্চা কাচ্চার সাথে মিশেছি এই পর্যন্ত আমার আমি একটা বিষয়ে গর্ব করে বলতে পারি যে আমার একটা প্রভাব সবসময় থাকে আমার আশেপাশে সব ছেলে ছেলে পেলে পেলে বাচ্চা যারা বড় হয়েছে তাদের উপর আমার একটা প্রভাব সবসময় আছে এবং ছিল এবং আমার বাচ্চাকেও তো আমি বড় করব। আমার মনে হয় যে সে আমি যে যেই লাইন তার জন্য তৈরি করব সে আলটিমেটলি সেদিকে যাবে বলে আমার মনে হয় কারণ আমার আমার একটু প্রভাব করার বেশি একটু ক্ষমতা আছে প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে বলেন মায়ের নাইমতি কথা কিভাবে যাচ্ছে মায়ের ভূমিকাটা কি থাকবে মানে আপনি থেকে বললেন যায় না বৌদিরও এরকম কিছু স্পেসিফিক বিষয় আছে শোনা সেইটা আপনি কিভাবে দেখছেন সে তো বলছে যে পড়া করার দরকার নাই ওকে বাবুকে নাকি পড়া করাবে না যা ইচ্ছা করবে সে কিনা আমি বলি না এগুলো করতে হবে না পড়া করাতে হবে হয় একজন বড় দার্শনিক বানাতে হবে অথবা একজন পদার্থবিজ্ঞানী বানাতে হবে আপনার প্রিয় সাবজেক্ট কি ম্যাথ বা ফিজিক্স এরকম কিছু হ্যাঁ আমার প্রিয় সাবজেক্ট ছিল পদার্থবিজ্ঞান কিন্তু আমি আসলে সেই বিষয়ে পড়তে পারিনি শেষ পর্যন্ত আর আরেকটা ছিল দর্শন ফিলোসফি আর ফিজিক্স এই দুটো সাবজেক্ট ছিল আমার খুব ফেভারিট সাবজেক্ট কিন্ধরুন আপনার পছন্দের সাবজেক্ট আপনি বললেন আপনি চাইছেন যে সে দার্শনিক বা পদার্থবিদ হোক কিন্ধরুন তার ছবি আজকে পছন্দ হলো আপনার কোনো তাহলে তো আর কিছু করার নাই মানে আপনার পছন্দের জিনিসগুলো ধরুন ধারেকাতিই সে গেল না তাহলে তো আর কি করব তাহলে তো কিছু করব না তাকে সেভাবেই হতে দিব কিন্তু এমন ভাবে চেষ্টা করব পরোক্ষভাবে একটু চেষ্টা করব যেন সে একটু ওইদিকে যায় ওই লাইনে যায় আচ্ছা আপনাদের ওখানে এখন কটা বাজে আমাদের এখানে এখন নয়টা আপনার ওখানে তো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ বোধহয় আচ্ছা তাহলে আপনাকে অনেক ধন্যবাদ কথা বলে সিদ্ধার্থ খুব ভালো থাকুক আপনারাও খুব ভালো থাকুন অনেক শুভেচ্ছা আপনাকে অনেক শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ